আচ্ছা দাদা, আজি এই ময়নাগুড়ি তৃণমূল পার্টি অফিসে যে আজি তোমরা কিসের এটা মিটিং করেছেন? আমার জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের যে তৃণমূল কংগ্রেসের মনোনীত পার্টি ডক্টর নির্মল চন্দ্র রায়, ওনার নির্বাচনী সমর্থনে আমরা ময়নাগুড়ি জলপাইগুড়ি লোকপ্রসার শিল্পী গোষ্ঠী সমস্ত শিল্পীরা আজ সমবেত হয়েছে এবং নির্বাচনী মিটিং করতেছে। আচ্ছা, মানে নির্মল চন্দ্র রায়ের জন্যে তোমরা কীভাবে নির্বাচনী সমর্থন, কীভাবে ওনাকে জিতাবেন, কীভাবে আমরা ওনাকে জিতাবো এবং তৃণমূল কংগ্রেসের হাত আরও শক্তিশালী করব, এই জন্য আমরা সমস্ত শিল্পীরা লোকপ্রসার শিল্পী গোষ্ঠী আজকে নির্বাচনী সভা এই ময়নাগুড়ি এক নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেস পার্টি অফিসে আমরা সবাই সমবেত হয়েছি। আচ্ছা ঠিক আছে, এই জন্যই আজকের এই মিটিং। ঠিক আছে পবিত্রদা, আপনাকে তোমাকে ধন্যবাদ জানাই। হ্যাঁ দেখি মনোজদার সাথে তো এখানে তোমার মিটিং কায় কায় আজকে উপস্থিত হয়েছে। আমার এখানে আছে জলপাইগুড়ি জেলার প্রাক্তন সভাধিপতি নূরজাহান বেগম, আমাদের সাথে আছেন আমাদের টাউন ব্লক সভাপতি গোবিন্দ পাল মহাশয়, আমাদের সাথে আছেন আমার এক নম্বর ব্লক সভাপতি শ্রী মনোজ রায় মহাশয়, আমাদের সাথে আছেন দুই নম্বর ব্লক ময়নাগুড়ি সভাপতি শিবশঙ্কর দত্ত মহাশয়, আমাদের পাশে আছেন সাথে আছেন আমার জলপাইগুড়ি জেলার নেতৃত্ব, আমাদের জলপাইগুড়ি জেলার যে কনভেনার ইনি চন্দন ভৌমিক মহাশয়, আমাদের সাথে আছেন আমাদের জলপাইগুড়ি জেলা সভাপতি মহাগুপ মহাশয়া। ঠিক আছে দাদা, তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। এলাকায় বক্তব্য দিবার হচ্ছে তোমার? এখন আমার মনের ব্লক সভাপতি শ্রী মনোজ রায় মহাশয় বক্তব্য রাখছেন। আচ্ছা তাহলে আমরা এবার মনোজদাক দেখাই, এই যে মিটিংটা মনোজদা বক্তব্য দিবার হচ্ছে। এবং চুক্তিসঙ্গত পোস্ট, পোস্টটা কি ছিল যে অভিষেক ব্যানার্জির প্রোগ্রামের সময় যখন ভাওয়াইয়া গান হয় শিল্পীরা কিন্তু নিচোদ গাইছিল, আর পরিবর্তন একটা গ্রুপ কলকাতা থেকে আসছিল, তোমরা উপরোধ গাইছিল। অবশ্যই দৃষ্টি করুন, অবশ্যই দৃষ্টি করুন, বিষয়টা আমার নোটিশে আস, বিষয়টা এরকম ছিল না, মানে ইচ্ছাকৃতভাবে ছিল না, কিন্তু যেহেতু তড়িঘড়ি পরে টাইমটা হয়ে গেল শর্ট, যেহেতু এবার অনেক ইনস্ট্রুমেন্টের ব্যাপার থাকে সেই জন্য তড়িঘড়ি করে নিচে কানেকশন দিয়ে করা হয়েছে, আর ওমার যেহেতু অত ইনস্ট্রুমেন্টের ব্যাপার নাই যার জন্য আমরা উপকৃত করি পাইছি, কিন্তু পরবর্তীতে বিষয়টা নিয়ে আমরা নেতৃত্বের সঙ্গে আলাপ করছি এবং সেটা অভিষেক ব্যানার্জি পর্যন্ত গেছে, এবং অভিষেক ব্যানার্জি কইছে যে পরবর্তী যে সভা হবে সেই সভায় যে শিল্পীগুলা নিচোদ গান গাইছে সেই শিল্পীগুলা উপরোধ গান গাওয়ার ব্যবস্থা করিবে, এটা আমার দল কইছে। এই হচ্ছে তৃণমূল কংগ্রেস, এই হচ্ছে মমতা ব্যানার্জি, এই হচ্ছে অভিষেক ব্যানার্জি। সুতরাং যারা আমার সম্মান দেয়, যারা আমার কথা ভাবে, তার কথা আমার ভাবি লাগবে, খালি বসি বসি ঘরত থাকিয়া হবে না, কিন্তু জিততে এবার হবেই, এবং জলপাইগুড়ির সিট এবার তৃণমূল কংগ্রেস জিতিবে। মুই অন্তত দীর্ঘদিন পলিটিক্স করার সুবাদে এলাকা ঘুরলে মানুষের মনোভাব দেখিলে অন্তত বোঝা যায় যে মানুষটা কি চায়, মানুষের এবার মনোভাবটা কি, অন্তত এইটুকু বড় অনুভব হয়েছে যে এবার মুই যেদিন দেখো মানুষের ঢল নামি বচ্ছে, যেটা হয়তো কিছু মানুষ জড়ো করতে একটা সময় লাগিয়ে গেছে কিন্তু সেটা এবার নাই, মানুষের ঢল এমনি হতে হুই এই সেদিনকা পরশুদিনকা একটা বুথত কয়টা বাড়ি জয়েন করবে জয়েনটা করুন, ওটা জয়েন করতে করতে তিন চারটা বাড়ি করে উমরা বলে জয়েন করবে, ভোটেও দাবার লাগে, ভোটে দেওয়া জয়েন করতে করতে আরও খবর আসে আরও দুই ঘর জয়েন করিবে, কিন্তু মুই পরে যাবার পারো নাই, মুই পরে অন্য আরেকটা জয়েনিং ছিল ওঠে চলি গেল, কিন্তু মানুষের অবস্থাটা বুঝির পাচ্ছেন, মানুষ জেলায় শুনেছে তৃণমূল কংগ্রেসের মিটিং হতে জয়েন করিবার জন্য ওনারা তোমার নিজে থেকে ইচ্ছা প্রকাশ করেছে খবর পেঠাছে, তাহলে মানুষের এবার কিন্তু পরিবর্তন অবশ্যম্ভাবী, মানুষের আবেগ মানুষের চাল চলন মানুষের চলাফেরা সেটাই কিন্তু পরিষ্কার করে দিয়েছে, এবং এটা দলের কাছেও খবর আছে, দলের কাছেও খবর আছে জন্যে মমতা বন্দ্যোপাধ্যায় আজি চারটা সভা আমার জেলাত করেছে, এবং তাই না শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা গর্বিত যে অভিষেক বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের চারটা প্রার্থী দার্জিলিং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার
চারটা প্রার্থীর পরিচিতি, আমার জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের অধীন, জলপাইগুড়ি জেলার অধীন, আমার ময়নাগুড়িতে সেই চারটা প্রার্থী গানিয়া প্রায় 50,000 উপরে মানুষের সামনে তার পরিচিতি।